নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রান্না শেয়ার করব। ভীষণ গরমে এই ঝোলটা প্রথম পাতে খেতে যেমনই তৃপ্তি লাগবে, তেমনই শরীর আর পেট কিন্তু ভালো থাকবে, আর পেটের যে কোনো সমস্যার উপশম করবে এই ঝোলটা। এই ঝোলটা করার জন্যে আমি একটা বড় পেঁপে অর্ধেকটা কুচিয়ে নিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা থানকুনি পাতা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কড়াই গরম করে সামান্য একটু তেল দিয়ে নেব। কড়াতে রান্না করতে যেটুকু তেলের প্রয়োজন হয় মিনিমাম সেইটুকু, এতে বেশি তেল দেব না, ওই ছিটে ফোটা তেল যাতে কড়াতে না লেগে যায় সেই জন্যে। দিয়ে দেব তেজপাতা আর এই মেথি। মেথিটা প্রথমে দিলাম আর তেজপাতাটাও দিলাম, জাস্ট একটু নেড়েই দিয়ে দেব পেঁপেটা, আর দিয়ে দেব এই থানকুনি। অনেকে ভাবতে পারেন এটা ঘাস ঘাস লাগছে, সত্যি কথা বলতে কি দেখতে এরকম খারাপ লাগলেও খেতে খুব খারাপ হয় না, আর এটা খেয়ে একটা তৃপ্তি হয়, এরপরে যা কিছু খান একটা তৃপ্তি লাগবে খাওয়াতে। লবণ দিয়ে দিচ্ছি, আর এই অল্প হলুদ। এটাকে ওষুধ ভেবে খেয়ে নেবেন, ওষুধ যেমন আমরা খাই তেমনি ওষুধ ভেবে খাবেন, তবে আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই এটা খেতে ভালোই বাসি, এটা টেস্টি হয়, এমন কিছু মানে খারাপ খেতে নয়। আর ডাটিটা না দিতে ইচ্ছা করলে আপনারা দেবেন না, ওটা সত্যি একটু ছিবড়ে ছিবড়ে হয়, পাতাটা শুধু দিতে পারেন, বেশি করে পাতা দেবেন। জল দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে একটু জল জলেই থাকবে। ঢাকা দিয়ে দিলাম, একটু কমিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। হয়ে গেছে, খুব সহজ একটা রান্না অথচ ভীষণ উপকারী এই রান্নাটা। প্রথম পাতে অল্প ভাত দিয়ে এটা খেয়ে নিন, তারপরে অন্য কিছু খান, দেখবেন এটা ভীষণ উপকার দেবে। বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার, এটাকে আমরা শুক্তোই বলি, থানকুনির শুক্তো। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আপনারাও এভাবে সপ্তাহে অন্তত একদিন বানিয়ে খান, দেখবেন গরমে শরীর পেট দুই ঠান্ডা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।